ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা পড়ছিলাম তড়িৎ চুম্বকীয় আবেশ। আজকে যেটা শিখব সেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে সমবেগে গতিশীল কোনো ঋজু পরিবাহীর প্রান্তদ্বয়ে সৃষ্ট তড়িৎচালক বল অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। তাহলে কী শিখব? সুষম চৌম্বক ক্ষেত্রে, মানে চৌম্বক ক্ষেত্রের মান স্ট্যাটিক, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে পারপেন্ডিকুলারলি সমবেগে গতিশীল ঋজু পরিবাহীর প্রান্তদ্বয়ে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয়, এটা শিখব। সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে সমবেগে গতিশীল ঋজু পরিবাহী প্রান্তদ্বয়ে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয়। তো আলোচনাটা কোথা থেকে শুরু হচ্ছে দেখো, প্রথমত তড়িৎচালক এই চৌম্বক ক্ষেত্রকে ধরছি তোমাদের খাতার তলের অভিলম্বে, তোমাদের থেকে দূরে অর্থাৎ পাঠক থেকে দূরে চৌম্বক ক্ষেত্র কি দিয়ে ডিনোট করা হয় শিখিয়েছিলাম, দেখবে ক্রস চিহ্ন দ্বারা, আর ডট চিহ্ন মানে পাঠকের দিকে। তাহলে এই আঁকছি যেটা ক্রস চিহ্ন, তোমরা আঁকছো খাতার তলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ খাতার তলের অভিলব্ধে, বি চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করছি, সুষম চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করছি বি বড় হাতের বি অক্ষর দ্বারা। ধরলাম কোনো খাতার তলে কোনো পরিবাহী তার, এল দৈর্ঘ্য তার, পি কিউ, এ খাতার তলে সমবেগে গতিশীল, ভি সমবেগে। ধরি কোনো ক্ষুদ্র অবকাশ ডিটি পর পি কিউ এর অবস্থান হল আর এস, এই ডি কিউ এই কিউ এস দূরত্বটা হল ডিএক্স। এবার আমাদের আলোচনা হবে, তাহলে তোমরা প্রথমে এরকম একে নেবে চৌম্বক ক্ষেত্র ক্রস চিহ্ন দিয়ে খাতার তলের অভিলম্বে পাঠক থেকে দূরে, আর পরিবাহী তারটা পি কিউ সে আছে কিন্তু খাতার তলে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ওই পরিবাহী তার কি হয়ে গেল, সমকোণে অবস্থিত হলো এবং সে সমবেগে বাঁদিক থেকে ডান দিকে যাচ্ছে। ডিটি সময় অবকাশ পর পি কিউ এর অবস্থান হলো আর এস, কতটা দূরত্ব গেল কিউ এস সেটা কত ডিএক্স। তা লিখি, ধরি বি প্রাবল্যের সুষম চৌম্বক ক্ষেত্র খাতার তলের অভিলম্বে পাঠক থেকে দূরের দিকে, ব্র্যাকেটে ক্রস চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। ধরি পি কিউ হল এল দৈর্ঘ্যের ঋজু পরি
পরিবাহী তার যেটি মানে হুইচ ইজ খাতার তলে ভি সমবেগে গতিশীল কি শিখব পিকিউ এর প্রান্তদ্বয়ে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় শিখব ধরি ডিটি সময় অবকাশ অবকাশে পিকিউ এর অবস্থান হলো আর এস এবং তারটির সরণ হলো ডিএক্স অর্থাৎ কিউ এস সমান ডিএক্স তাহলে ডিটি সময় অবকাশে পি কিউ আর এস এই ক্ষেত্রফলটা কত তাহলে পি কিউ আর পি কিউ এস আর একটা অর্ডারে বলি পি কিউ এস আর তলের ক্ষেত্রফল ডি এ সমান এল ডিএক্স দৈর্ঘ্য এল এই দূরত্বটা ডিএক্স এল ডিএক্স তাহলে ডিটি সময়ে ওই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহ ডিফাই হলে ডিফাই সমান বিডিএ কারণ এই ক্ষেত্রটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণ আছে অর্থাৎ তলের অভিলম্ব আর তলের অভিলম্ব এবং চৌম্বক ক্ষেত্র একই দিকে বি ডট বি আর ও ডট ডি আর ও হয় অর্থাৎ বি এ বি ডি এ কস জিরো ডিগ্রি হবে বি ডি এ কস জিরো ডিগ্রি বলে দিই সমান বি ডি এ সমান বি ডি এর জায়গায় বসিয়ে দিই এল ডিএক্স পিকিউ এর প্রান্তদ্বয়ে আবিষ্ট তড়িৎ চালক বলের মান ই হলে ই সমান ডিফাই ডিটি বা ই সমান বি এল ডিএক্স ডিটি এখন ডিএক্স ডিটি সমান ভি সরণের হার ভি হল পিকিউ তারটির গতিবেগ অতএব ই সমান বা ই সমান কি দাঁড়ালো আবিষ্ট তড়িৎচালক বলের মান বি এল ভি ই সমান বি এল ভি তাহলে এটা কি শিক্ষা হলো বি প্রাবল্যের সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে এল দৈর্ঘ্যের কোন পরিবাহী তার যদি ভি সমবেগে গতিশীল হয় তার প্রান্তদ্বয়ে আবিষ্ট তড়িৎচালক বলের মান এবার বলি আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ সংক্রান্ত ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম আবিষ্ট
তড়িৎচালক বলের অভিমুখ সংক্রান্ত ফ্লেমিংয়ের নিয়ম। একে বলা হয় ডান হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। বা একে বলা হয় ডাইনামোর নিয়ম। আর একটা শিখেছিল ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, সেটা ছিল মোটরের নিয়ম। এখানে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে থাকবে ডান হাতের। তার ডান হাতের তর্জনী, এটা তর্জনী, নিচে দিকে মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পরের সমকোণে থেকে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্ঠ তারের গতির অভিমুখ নির্দেশ করলে এই মধ্যমা হবে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে কি বলবো, এটা হচ্ছে তর্জনী, চৌম্বক ক্ষেত্র, ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্ঠ তারের গতির অভিমুখ, এটা হচ্ছে মধ্যমা, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ। তা লিখে নিতে পারবে তোমরা যে ডান হাতে, ডান হাতে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে যদি প্রসারিত করি, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্রে তারের গতির অভিমুখ যদি নির্দেশ করে, তাহলে এই মধ্যমা, মাঝের আঙুল মধ্যমা, সেটা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করবে। এবার যেটা শিখব, একটা গাণিতিক সমস্যার সমাধান, দেখো এই গাণিতিক সমস্যাটা তোমাদের স্ক্রিনে ফেলে দেওয়া হয়েছে। কি বলছে, কোন স্থানে একটি এরোপ্লেন আনুভূমিক তলে উত্তর দিকে 400 কিমি/আওয়ার বেগে উড়ে যাচ্ছে, ওর পাখার বিস্তৃতি 20 মিটার হলে পাখার দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে? দেওয়া আছে ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ BH সমান 3×10⁻¹⁵ টেসলা, আর বিনতি কোণ 60 ডিগ্রি। তো এই আনুভূমিক তলে যদি এরোপ্লেন এইভাবে যায় উত্তর দিকে, আমার সামনে দিকটা উত্তর দিক, উড়ে যায়, তাহলে কার সঙ্গে সে সমকোণে আছে? ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের সঙ্গে। তাহলে BV-টা বার করতে হবে। তাহলে কি দেওয়া আছে, BH সমান ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ, BH-টা কি, ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ BH সমান 3×10⁻¹ টেসলা, বিনতি কোণ থিটা সমান 60 ডিগ্রি। তাহলে ভূচুম্বক ক্ষেত্রের
উল্লম্ব উপাংশ বিভি হলে বিভি বাই বিএইচ সমান ট্যান থিটা শিখেছিলাম দেখবে, বা বিভি সমান বিএইচ ট্যান থিটা। ভূচুম্বক ক্ষেত্রের ক্লাসগুলো করে নিতে হবে, ভূচুম্বকত্বের ক্লাসগুলো। এবার দেখো এরোপ্লেনের বেগ, এরোপ্লেনের বেগ ছোট হাতের ভি সমান 400 কিমি পার আওয়ার সমান 400 × 1000/3600 মিটার পার সেকেন্ড। দুটো শূন্য কেটে গেল, চার দিয়ে কাটলে 9000/9 মিটার পার সেকেন্ড, এটা হলো ভি। আর পাখার দৈর্ঘ্য, এরোপ্লেনের পাখার দৈর্ঘ্য, পাখার বিস্তৃতি বা দৈর্ঘ্য এল সমান 20 মিটার। তাহলে পাখার প্রান্তদ্বয়ে সৃষ্ট বিভব পার্থক্য বড় হাতের ভি হলে, বড় হাতের ভি সমান ই যেটা বলেছিলাম সেটা বড় হাতের ভি বলছি, বিভি এল ভি, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বিভি, বিভি এর সঙ্গে সমকোণে যাচ্ছে, আণবিক তলে যাচ্ছে যা এরোপ্লেনটা, তাহলে কার সঙ্গে সে সমকোণে আছে, ভূচুম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের সঙ্গে, সমান বিএইচ ট্যান থিটা, ট্যান থিটা এল ভি। বসিয়ে দিই বিএইচ এর মান 3 × 10⁻⁵ × tan 60° ইন্টু এল এর মান হচ্ছে 20, আর ছোট হাতে ভি বেগ জাহাজের বেগ মিটার পার সেকেন্ডে 1000/9, এত কি হবে ভোল্ট, এত ভোল্ট। এটাকে হিসাব করো তোমরা দেখবে বেরোবে 11.55 × 10⁻²⁺ ভোল্ট। তাহলে একটা অঙ্ক করিয়ে দিলাম, আজকে এই পর্যন্ত রইল। এরপর দিন হচ্ছে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো তার পরিবাহী তারকে সমদ্রুতিতে সমকৌণিক দ্রুতিতে ঘোরানো হয় তার প্রান্তদ্বয়ে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে। ভালো থাকো, সুস্থ থাকো।